নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলার ছাত্রাবাস ইউটিউব চ্যানেল আমি সুমন এই মুহূর্তে আপনাদের সামনে একটি বিজ্ঞাপন বিজ্ঞপ্তি নিয়ে এসেছি দেখতেই পাচ্ছেন মোবাইল স্ক্রিনে যেটা লেখা আছে বর্তমান যে সব চাকরির ফর্ম ফিল চলছে এক নজরে দেখে নিন তো আপনারা দেখতে থাকুন আমরা স্কল করে করে নিচের দিকে যাচ্ছি যে বর্তমানে কি কি চাকরির খবর এই মুহূর্ত আপনাদের সামনে আছে দেখে না যাক চলুন বন্ধুরা দেখুন এখানে একটা জিডিএসের গ্রামীণ সেবকের একটা বিজ্ঞপ্তি এখানে আছেন এখানে কী দেওয়া আছে যে দেখুন পশ্চিমবঙ্গ ডাক বিভাগে গ্রামীণ ডাকসেবক জেডিএস পদে নিয়োগের আবেদন চলছে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ছেলে মেয়ে উভয়ই এখানে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা এখানে চাওয়া হয়েছে অত্যন্ত মাধ্যমিক পাস বয়স এখানে চাওয়া হয়েছে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে এবং সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন অর্থাৎ এস এস টি এবং ও শ্রেণীর শ্রেণির প্রার্থীরা এখানে কিন্তু গভর্নমেন্ট রুলস অনুযায়ী তারা ছাড় পাবেন আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনের শেষ তারিখ কিন্তু এখানে দেওয়া আছে আঠেরোই মার্চ এবং আবেদনের লিঙ্ক কিন্তু আপনারা আমাদের ডেসক্রিপশন ডেসক্রিপশান বক্সের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো দেখে নেওয়া যাক পরের কী খবর এখানে দেওয়া আছে বলছে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে তেরোশো পঞ্চান্ন শূন্য পদে কর্মী নিয়োগ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ছেলে মেয়ে উভয়ই আবেদনের যোগ্য শিক্ষাগত যোগ্যতা এখানে বিভিন্ন পদ অনুযায়ী মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশান পাস হতে হবে বয়স প্রতিটি পদের ক্ষেত্রে বয়সের নিম্নসীমা আঠেরো বছর বছর এবং বিভিন্ন পদ অনুযায়ী সর্বোচ্চ সময়সীমা পঁচিশ বা তিরিশ বছর আবেদন করতে হবে অনলাইনে এবং আবেদনের শেষ তারিখ কিন্তু কুড়ি মার্চ দু কুড়ি দেখতে পাচ্ছেন পরবর্তী বিজ্ঞপ্তি যেটা আছে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের পঞ্চান্নটি শূন্যপথ গ্রুপ ডি সুইপার লেবার মজুদ্দার, পিওন গার্ড কর্মী নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা এখানে শিক্ষাগত যোগ্যতা কিন্তু অষ্টম শ্রেণী পাস বয়স চা হয়েছে আঠেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন অফলাইনে আবেদন করতে হবে সাদা কাগজে বায়োডাটা দিয়ে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে আবেদন পৌঁছানোর শেষ তারিখ এখানে কুড়ি মার্চ এবং আবেদনপত্র ডাউনলোড যেটা করতে পারবেন সেটা কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সের লিঙ্কে দেওয়া থাকবে আপনারা ওখান থেকে কিন্তু আমাদেরই অর্থাৎ শিউলিগুড়ি মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের যে নিয়োগ বিজ্ঞপ্তি তার আবেদন ফর্ম কিন্তু পেয়ে যাবেন তো দেখে আমি পরবর্তী বিজ্ঞপ্তি যেটা পরবর্তী বিজ্ঞপ্তি আছে দেখুন রাজ্যের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ের প্রচুর শূন্য পদে গ্রুপ সি ঊনপঞ্চাশটি এবং গ্রুপ ডি সাতষট্টি পদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রকাশিত করেছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে কিন্তু আবেদন করা যাবে শিক্ষাগত যোগ্যতা এখানে গ্রুপ সি পদের ক্ষেত্রে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস এবং গ্রুপ ডি পদের ক্ষেত্রে অষ্টম শ্রেণী পাশ হতে হবে আবেদনের বয়স যা হয়েছে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে এবং আবেদন করতে হবে কিন্তু অনলাইনে আবেদন করার শেষ তারিখ কিন্তু এখানে ছয়ই মার্চ অর্থাৎ ছয় তিন দু হাজার কুড়ি তারিখে কিন্তু লাস্ট ডেট পরবর্তী যে বিজ্ঞপ্তিটি দেওয়া আছে এখানে দেখুন বিভিন্ন ট্রেডে কনস্টেবল হেড কনস্টেবল এবং কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর নিয়োগ করছেন সরকার শিক্ষাগত যোগ্যতা হেড কনস্টেবলের ক্ষেত্রে মাধ্যমিক পাস সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস বয়স হতে হবে এসআইয়ের ক্ষেত্রে অর্থাৎ সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে বাইশ থেকে আঠাশ বছর বাকিদের ক্ষেত্রে কুড়ি থেকে পঁচিশ বছরের মধ্যে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে আবেদনপত্র পূরণ করে সঙ্গে সমস্ত নথিপত্র যোগ করে একচল্লিশ টাকার যুক্ত দুটো খাম নিয়ে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে ঠিকানাটি আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা ওখান থেকে পেয়ে যাবেন আবেদনপত্র পৌঁছানোর শেষ তারিখ কিন্তু এখানে ষোলোই মার্চ বলছে তো পরবর্তী বিজ্ঞপ্তি যেটি আছে দেখেন রাজ বন্ধুরা দেখুন পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্যে ক্রেতা সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো অর্থাৎ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ক্রেতা সুরক্ষা দপ্তরের যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই পদ সেই পদের নাম হচ্ছে লিগ্যাল মেট্রোলজি ইন্সপেক্টর লিগাল মেট্রোলজি ইন্সপেক্টরে নিয়োগ হবে মোট শূন্য পদ কিন্তু এখানে সতেরোটি এবং এই লিগাল মেট্রোলজি ইন্সপেক্টরে রিক্রুটমেন্টের ক্ষেত্রে যে সমস্ত যোগ্যতা চাওয়া হয়েছে সেখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে সায়েন্সে গ্র্যাজুয়েশান পাস হতে হবে এবং শুধুমাত্র সায়েন্সে গ্র্যাজুয়েশান পাস হলেই হবে না এখানে ফিজিক্স ফিজিক্স বিষয়টা কিন্তু অবশ্যই থাকতে হবে বা টেকনোলজি ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েট বা ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমার সঙ্গে মেট্রোলজি ফিল্ডে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তাহলেই কিন্তু আপনারা লিগাল মেট্রোলজি ইন্সপেক্টর পদে আবেদন করতে পারবেন এখানে কিন্তু বয়সের যে সময়সীমা চাওয়া হয়েছে সর্বোচ্চ উনচল্লিশ বছরের মধ্যে আপনার বয়স হতে হবে আবেদন করতে হবে কিন্তু এখানে অনলাইনে এগারোই মার্চের মধ্যে অর্থাৎ এগারোই মার্চের রাত বারোটার মধ্যে আপনাকে কিন্তু অ্যাপ্লিকেশান করতে হবে এরপরে অনতায় অ্যাপ্লিকেশান করলে অ্যাপ্লিকেশান নট ফর গ্রান্টেড কিন্তু তরুণ বন্ধুরা পরবর্তী যে বিজ্ঞপ্তিটি আছে সেটি দেখে নেওয়া যাক এখানে পরবর্তী যে চাকরি বিজ্ঞপ্তিটি আছে সেখানে হচ্ছে দেখা যাচ্ছে যে মালদা জেলার বিভিন্ন ব্লক অফিসে আটত্রিশ জন আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এই আশাকর্মীরা কেবলমাত্র বিবাহিতা বা বিধবা বা বিবাহ বিচ্ছিন্ন মহিলারা আবেদনের যোগ্য শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে অন্তত মাধ্যমিক পাশ হতে হবে এবং সাথে সাথে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা হলে অগ্রাধিকার পাবেন অর্থাৎ যে এস জি এস যে দল আছেন সেই দলের সদস্য আপনাকে হতে হবে এবং মিনিমাম মাধ্যমিক পাস করতে হবে তাহলেই কিন্তু আপনি আবেদনের যোগ্য আপনার বয়সে এখানে কিন্তু বয়সটা দেওয়া হয়েছে তিরিশ বছর থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে আবেদন করা যাবে অনলাইনে এবং সেটা আবেদনপত্র পূরণ করে সংশ্লিষ্ট ব্লক অফিসে জমা দিতে হবে আবেদন প্রক্রিয়ার লাস্ট তারিখ কিন্তু এখানে এগারোই মার্চ চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক পরবর্তী চাকরি সংক্রান্ত কি বিজ্ঞপ্তি নদীয়া জেলার কল্যাণী পৌরসভায় যে চল্লিশটি শূন্য পদের মজুদার নিয়োগ করবে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ কল্যাণী পৌরসভায় কিন্তু চল্লিশটি মজুদারের ভ্যাকান্সি পূরণ করার জন্য সরকার তরফ থেকে মিউনিসিপ্যালিটি থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং আপনি যে কোনো পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তের যে কোনো জেলা থেকে কিন্তু আবেদন করতে পারবেন এবং আবেদনের যোগ্যতা অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা এখানে কিন্তু অন্তত অষ্টম শ্রেণী পাস হতে হবে আপনাকে বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে অর্থাৎ আপনার মিনিমাম বয়স আঠেরো বছর হতে হবে এবং সর্বোচ্চ ম্যাক্সিমাম বয়স চল্লিশ বছর এর উর্ধ্বে কিন্তু হবে না আবেদন করতে হবে কিন্তু অন অফলাইনের মাধ্যমে এখানে অনলাইন নয় অফলাইনের মাধ্যমে করতে হবে এবং আবেদনপত্র পৌঁছানোর শেষ তারিখ কিন্তু ছয়ই মার্চ এবং আবেদনপত্র যে ঠিকানায় আপনাদের পৌঁছাতে হবে বা আপনারা যে ঠিকানায় আবেদনপত্রটি পাঠাবেন তার সম্পূর্ণ রকম সম্পূর্ণ ঠিকানা কিন্তু আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা পরবর্তী আরও একটি বিজ্ঞপ্তি দেখে নেওয়া যাক পরবর্তী যে বিজ্ঞপ্তিটি চেয়েছেন সেখানে হচ্ছে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে মোট তিনশোটি শূন্যপদ ড্রাইভার নিয়োগ অর্থাৎ পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের খুব বড় সড়ো একটি রিক্রুটমেন্ট কিন্তু হতে চলেছে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে কিন্তু তিনশো জন ড্রাইভার অর্থাৎ গ্রুপ ডির তিনশো জন ড্রাইভার কিন্তু রিক্রুটমেন্ট করা হবে খুব খুব গুরুত্বপূর্ণ একটি রিক্রুটমেন্টের খবর আপনাদের সামনে যে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে কিন্তু তিনশো জন ড্রাইভার নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে অষ্টম শ্রেণী পাশ হতে হবে সঙ্গে বৈধ ড্রাইভিং লাইসেন্স আপনাকে থাকতে হবে আপনাকে যদি বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকে এবং আপনি যদি এইট পাস হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার সামনে সরকারি চাকরির একটা বড়ো সড়ো অপরচুনিটি আপনার সামনে আছে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের জন্য আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার শেষ তারিখ কিন্তু চারই মার্চ কীভাবে আবেদন করবেন আবেদনের ওয়েবসাইটটাও কিন্তু আপনারা আমাদের ডিসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবেন চলুন বন্ধুরা পরবর্তী বিজ্ঞপ্তিটা দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গ পুলিশের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সম্পূর্ণ চুক্তিভিত্তিকভাবে নিয়োগ করা হবে পদের নাম সাইবার ক্রাইম কনসালটেন্ট অর্থাৎ সফটওয়্যার সাপোর্ট পার্সোনালের ক্ষেত্রে এখানে কিন্তু রিক্রুটমেন্ট করবেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোর্ড এটি সম্পূর্ণ হবে কন্ট্রাকচুয়াল বেসিসে এবং এই কন্ট্রাকচুয়াল বেসিসে এই চাকরির জন্য আপনার যে যোগ্যতা চাওয়া হয়েছে সেটি হতে হবে বি বা বিটেক বা এমসিএ কিংবা বিসিএ বিএসসি উইথ অ্যাটলিস্ট থ্রি ইয়ার অফ পোস্ট কোয়ালিফিকেশান ওয়ার্ক এক্সপিরিয়েন্স অর্থাৎ আপনাকে কিন্তু এই সমস্ত যোগ্যতার সত্ত্বেও আপনাকে কিন্তু মিনিমাম তিন বছরের কিন্তু ওয়ার্ক এক্সপিরিয়েন্স অর্থাৎ আপনার কাজের অভিজ্ঞতা থাকতে হবে সাইবার ক্রাইম কনসালটেন্টের উপরে তাহলেই কিন্তু আপনি এই আবেদন করতে পারবেন এবং এই আবেদনের লাস্ট তারিখ কিন্তু ছয়ই মার্চ কীভাবে আবেদন করবেন সেটিও কিন্তু আপনারা আমাদের ডিসক্রিপশান বংশে পেয়ে যাবেন চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক পরবর্তী জব বিজ্ঞপ্তিটা কি আছে জব বিজ্ঞপ্তি পরবর্তী জব বিজ্ঞপ্তি দক্ষিণ দিনাজপুর জেলার মোট দুশো চারটি শূন্য পদে গ্রামীণ কর্মী অর্থাৎ ভিআরপি গ্রামীণ সম্পদ কর্মী নিয়োগ চলছে আবেদনকারীকে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা হতে হবে কোনোরূপ লিখিত পরীক্ষা ছাড়া সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে অর্থাৎ যে ভিআরপি রিক্রুটমেন্ট হবে দক্ষিণ দিনাজপুর জেলার মোট দুশো চারটি শূন্য পদে সেটি কিন্তু সরাসরি একদম ভাইবার মাধ্যমে অর্থাৎ ইন্টারভিউর মাধ্যমে ইয়ে করা হবে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই এখানে কিন্তু আপনাদের যে শিক্ষকতা যোগ্যতা চাওয়া হয়েছে তা অত্যন্ত মাধ্যমিক পাশ হতে হবে এবং আবেদনকারীকে একশো দিনের কাজ করে থাকতে হবে অর্থাৎ আপনাকে যেমন মাধ্যমিক পাশ করতে হবে হাজারে তেমন আরেক ধারে কিন্তু আপনাকে একশো দিনের কাজ অর্থাৎ এম জি এর কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং সে এম জি এনআরজি জব কার্ড কিন্তু আপনাকে থাকতে হবে এবং সাথে সাথে আপনাকে স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হতে হবে এর তিনটে ক্রাইটেরিয়া কিন্তু আপনাকে মেনটেন করতে হবে তাহলেই কিন্তু আপনি দক্ষিণ দিনাজপুর জেলার ভিআরপি অর্থাৎ গ্রামীণ সম্পদ কর্মী নিয়োগের জন্য আবেদন করতে পারবেন আবেদন করতে হবে কিন্তু অফলাইনে আবেদনপত্র পূরণ করে রেজিস্টার পোস্ট বা স্পিড পোস্টের মাধ্যমে আপনাকে কিন্তু চার তারিখের মধ্যে কিন্তু পৌঁছাতে হবে নির্দিষ্ট সংশ্লিষ্ট ঠিকানাতে এবং সেই ঠিকানাটাও কিন্তু পাবেন আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে আবেদন কিন্তু চার তারিখ লাস্ট তো চলুন বন্ধুরা পরবর্তী যে জব বিজ্ঞপ্তি আছে সেটি দেখে নেওয়া যাক পরবর্তী অর্থাৎ শেষ যে জব বিজ্ঞপ্তিটি আপনাদের সামনে আমরা বলবো সেটি দেখতেই পারছেন এখানে দেওয়া আছে বাঁকুড়া জেলার বিভিন্ন ব্লক এলাকার মোট চৌত্রিশটি শূন্য পদে আশাকর্মী নিয়োগ হবে আবেদনকারীকে সংশ্লিষ্ট হেলথ সাব সেন্টারের আওতাধীন এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে কেবলমাত্র মহিলারা আবেদনের যোগ্য দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বলা আছে বাঁকুড়া জেলার বিভিন্ন যে ব্লক এলাকার মোট চৌত্রিশটি শূন্য পদে আশাকর্মী নিয়োগ করতে হবে অর্থাৎ আবেদনকারী যিনি আবেদনকারিনী যিনি আবেদন করবেন তাকে সংশ্লিষ্ট হেলথ সাব সেন্টার অর্থাৎ যে সাবসেন্টারের আওতায় বা যে সাবসেন্টারের ভ্যাকান্সি আছে আপনাকে কিন্তু সেই সাবসেন্টারের আওতায় আপনার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং কেবলমাত্র কিন্তু এটা মহিলারাই আবেদন করতে পারবেন এখানে কিন্তু যোগ্যতা চাওয়া হয়েছে অন্তত মাধ্যমিক পাস যোগ্যতা আপনার মাধ্যমিক পাস হতে হবে এবং যে বয়স চাওয়া হয়েছে আপনাকে তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে অর্থাৎ সর্বনিম্ন তিরিশ এবং সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে আপনার বয়স হয়ে থাকলে তাহলেই কিন্তু আপনি এই আশাকর্মীর জন্য আবেদন করতে পারবেন আবেদন করতে হবে অফলাইনে আবেদনপত্র পূরণ করে সংশ্লিষ্ট ব্লক অফিসে জমা দিতে হবে অর্থাৎ আপনি কিন্তু অফলাইনে সমস্ত রকম ফর্ম ফিল করে আপনার সমস্ত ডকুমেন্ট সাবমিট একসাথে করে আপনি সেই ফর্ম নিয়ে কিন্তু নির্দিষ্ট ব্লক অফিসে জমা দিতে হবে আপনাকে আঠাশে ফেব্রুয়ারির মধ্যে অর্থাৎ আঠাশে ফেব্রুয়ারি কিন্তু এই আশা কর্মী নিয়োগের শেষ দিন এই ছিল বন্ধুরা আজকের সমস্ত জব আপডেট যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে লাইক দিয়ে উৎসাহিত করবেন এবং যদি এখনও পর্যন্ত আমাদের এই বাংলা ছাত্রবাস ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন পাশে থাকা বেল আইকনটি সাথে থাক পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ক্লিক করে দেবেন যাতে করে আপনি আমাদের নতুন নতুন জব আপডেট জব অরিয়েন্টেড ভিডিও পেতে থাকেন এবং আপনার সুবিধা হতে থাকে তো চলুন বন্ধুরা পরবর্তী কোনো জব ওরিয়েন্টেড বিজ্ঞপ্তি নিয়ে আপনার সঙ্গে দেখা হবে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ